হ্যাঁ দর্শক, আসসালামু আলাইকুম, নমস্কার। অন্য অন্য জাতি যারা আছেন সবাইকে ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ নয়ন মিয়া। আমার দুটি চ্যানেল, এম এন ফানি বড় হাতের লেখা, ছোট হাতের লেখা এম এন ফানি, এই দুটি চ্যানেল আপনারা অবশ্যই বসে দেখবেন। এবং তবলার প্রাথমিক শিক্ষার বিষয় এবং আপনি বাংলা ডোল কীভাবে মানে শিখতে হয়, বাংলা ডোল অনেক কিছুই দেখাবো বা অনেক কিছুই আপনাদেরকে ইয়ে করবো, ঠিক আছে? এখন তবলা মানে তবলা আপনি তবলা শিখে বাংলা ডোল শিখতে পারেন, ঠিক আছে? বাংলা ডোল শিখে তবলা বাজানো খুব কঠিন হয়ে যায়। প্রথম অবস্থা তবলা শিখলে দেখা যাচ্ছে আপনি বাংলা ডোলে আপনি হাত করতে পারবেন, ইয়ে করতে পারবেন। তবলা শিখবেন, বাংলা ডোল শিখবেন, ঠিক আছে? আপনি দেশে এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই অবশ্যই হয়তো আমার দুটি চ্যানেলে আপনারা লাইক শেয়ার কমেন্টস অবশ্যই অবশ্যই করেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আরেকটা বিষয় হলো যে এই চ্যানেলে আমি বাংলা ডোল শিখানো হয়, তবলা শিখানো হয় এবং মানে এই চ্যানেলে আপনারা গান গাইতে চাইলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলে গানও গাওয়ানো হয়, গান রেকর্ড করা হয়, ঠিক আছে? ভিডিও অডিও ভিডিও মানে একসাথে ইয়ে করা হয় এবং দেশের বাইরে যা আছেন যারা হয়তো কিছু গান লিখে রাখছেন, শিল্পীদের দিয়ে গাওয়াবেন। আমাদের কাছে ভালো ভালো শিল্পী আছে, ঠিক আছে? নামে দামি শিল্পী আছে, নতুন শিল্পী আছে, ভালো গান ছেলে আছে মেয়ে আছে, অবশ্যই যোগাযোগ করবেন। অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করতে গেলে মোবাইল নাম্বার যোগাযোগ করতে হবে 01712508168। এই নাম্বারে যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ, আপনারা চোখ রাখুন। এবং প্রাথমিক একটা বিষয় দিয়ে আমি কয়েকটা সাবজেক্ট দেখাচ্ছি তবলার বিষয় নিয়ে। সবাইকে ধন্যবাদ। যেমন প্রথম আপনি যখন শিখতে যাবেন, একটু একটু করে দেখাচ্ছি আমি। প্রথম বিষয়টা সেটা হলো যে তে রে তে টে। হ্যাঁ, এখন আসুন যখন তেরিকেট বাজাতে পারেন, মানে যখন আপনি প্র্যাকটিস করতে পারবেন তখন আপনি মেরুদণ্ডটা পিছনের মেরুদণ্ড একদম সোজা হয়ে পারবেন, একদম সোজা, একদম সোজা হয়ে বইয়া হাত দুটা লম্বা করে দিবেন, ঠিক আছে? লম্বা করে দিয়ে তারপরে শক্ত পাবেন শরীর। তে রে তে গেল। এখন আসুন এটা এটা পরেরটা তা কো তে রে তে তে তা কো। এখন পুরোটা বাজাচ্ছি আমি তে রে তে তে তা কো তা কো তা কো তে রে তে তে তা কো তে রে তে তে তা কো তা কো তা কো তে রে আচ্ছা, এখন এখন যেহেতু প্রথম বিষয়টা গেল, এখন দ্বিতীয় বিষয় হলো যে তেরিকেটে তাকো 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 তেরিকেটে তাকো। হ্যাঁ, এখন এখন আসবে হলো যে তে রে তে রে তে তে তাকো তাকো তে রে তে তে তাকো তে রে তে রে। এই বাস প্রথম তে রে তে রে তে তে তাকো তাকো তে রে এলো আপনার প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ। এখন আসেন তৃতীয় পাঠ। তৃতীয় পাঠ কি করবেন? দিন দিন না না তিনা তিন তিন না না তিনা দিন দিন একটু চাপ হবে দিন দিন না না তিনা তিন তিন না না তিনা দিন দিন না না তিনা তিন তিন না না তিনা বিষয়টা গেল। তারপরে হলো আসলো চার প্রকারের বিষয়টা, সেটা হলো যে ঘা ঘা রে রে
চার প্রকার বিষয়টা গেল, ঠিক আছে। পাঁচ প্রকার, পাঁচ প্রকার আসলো। এখন আসুন, যেমন দেখালাম, ঠিক আছে। এখন ছয় নম্বরটা আসুন, ছয় নম্বরে কিভাবে দেবেন? হ্যাঁ, ছয় নম্বরে বাজাবেন হলো যে মানে এ বিষয় দিন তেরে 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 কেটে থাকো, তিন তেরে 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 কেটে থাকো, শেষ করলাম। আমাদের এই চ্যানেলটি দেখলে আমরা খুশি পাবেন, ঠিক আছে। প্রাথমিক যে বিষয়গুলি বা বিষয়গুলি প্রাথমিক বিষয়গুলি ছাড়তে হবে, তারপর অনেক কিছু আমি ছয় নম্বরে একটা জিনিস দেখাই আমি শেষ করছি। আমি বাংলা টোল দিয়ে আরেকটা জিনিস দেখাবো, ঠিক আছে। অবশ্যই অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। হ্যাঁ, এখন হলো কত্তেটে ঘেগে তেটে, কত্তেটে ত মানে তেটে, কত্তেটে কত্তেটে ঘেগে তেটে। দেখুন এবং সুন্দর করে শিখুন, ভালোভাবে শিখুন, ঠিক আছে। এটা আমার মানে বলা, সুন্দর করে ভালোভাবে শিখলে অবশ্যই অবশ্যই আপনারা অনেক কিছুই করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন, প্রফেশনাল ভাবে হোক বা শখে হোক। আপনারা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি এম এন ফানি শুধু হাতে লেখা বড় হাতে লেখা এম এন ফানি চ্যানেলটি অবশ্যই অবশ্যই দেখবেন। সবাইকে ধন্যবাদ যে যেখানে আসুন না কেন, আমাকে বলবেন না, ঠিক আছে। আমি এখানে একটু পাগলামি করি, দেখ সবাইকে ধন্যবাদ।